তো বন্ধুরা, চালু হচ্ছে বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন। তো চলুন দেরি না করে কী আছে আজকের বিস্তারিত আপডেট জানবো বিস্তারিত। তবে তার আগে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক দিয়ে একটি শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে পাশের অল ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না, পরবর্তী এই জাতীয় গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে। প্রযুক্তি ও টেকনোলজির দিক থেকে জার্মান দেশটি খুবই উন্নত। উন্নত প্রযুক্তি আবিষ্কারের মধ্য দিয়ে দেশটি বিশ্বের শীর্ষে উঠে আসে। এবারে এমন এক নয়া প্রযুক্তির আবিষ্কার করল জার্মানি। অনেকেই ট্রেনে যাত্রা করেছেন, নিশ্চয়ই জানেন যে ট্রেনগুলি ইলেকট্রিকের মাধ্যমে চালিত হয়। পূর্বে যদিও কাঠকয়লা পুড়িয়ে ট্রেন চালানো হতো, তবে প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে ট্রেনের ধরন ও চালানোর পদ্ধতিও অনেক উন্নত হয়েছে। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী বিশ্বের এই প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হবে। জার্মানি বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করতে চলেছে। এর ফলে পরিবেশে কার্বন গ্যাস অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। হাইড্রোজেন ট্রেন পরিবেশকে দূষিত করে না। এই ট্রেন থেকে বাষ্প এবং বাষ্পীভূত জল নির্গত হয়। একটি হাইড্রোজেনে ভরা ট্যাঙ্কের মাধ্যমে ট্রেনটি প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। একটি রিপোর্ট থেকে জানা যাচ্ছে এই ট্রেনগুলি সর্বোচ্চ গতি হবে 140 কিলোমিটার প্রতি ঘন্টায়। ইতিমধ্যে ট্রেনের রোডগুলিতে হাইড্রোজেন ফিলিং স্টেশন স্থাপন করা শুরু করেছে জার্মান সরকার। এই হাইড্রোজেন চালিত ট্রেনগুলি নির্মাণ করেছে ফরাসি কোম্পানি আলস্টম। প্রথম দিকে জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যে 14টি ট্রেন হাইড্রোজেনের মাধ্যমে চালিত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আলস্টমের সিইও হেনরি পপার্ট লাফার্স জানিয়েছেন, মাত্র 1 কেজি হাইড্রোজেন মোটামুটি 4.5 কেজি ডিজেলের সমান। হাইড্রোজেন চালিত ট্রেন নির্মাণের জন্য স্থানীয় রেল অপারেটর এবং আলস্টমের মধ্যে 93 মিলিয়ন ইউরোর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আলস্টমের সিইও হেনরি বলেন, আমরা বিশ্বের প্রিমিয়াম হিসাবে আমাদের শক্তিশালী অংশীদারদের সাথে এই প্রযুক্তি চালু করতে পেরে অত্যন্ত গর্বিত। এটি প্রতি বছর বায়ুমণ্ডলে 4,400 টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ রোধ করবে।